নিয়ে আসে, তাবিজ গায়ে দেওয়া কি শিরক? কোনোভাবেই তাবিজ গায়ে দেওয়া কি জায়েজ একটু বলবেন। এই যে গ্রামের লোকেরা কিছু হলে হুজুরের কাছে তাবিজ নাই, এটা সবার জন্যই উপকার। তাবিজ কেউ তো ফ্রি নাই, না ফ্রি নাই, কাজেই আপনারা জায়েজ হোক আর না জায়েজ হোক এই নিয়মটা চালু রাখবেন, আমাদের লাভ হবে। কিন্তু সুন্নত আপনাদেরকে অন্য জিনিস দেয়। তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন, তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ শিরিক। অনেকগুলো হাদিস আছে, কোনো ব্যাখ্যা টাক্যা করেননি। সাহাবীরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, শুনতেন না যে তাবিজ কোরআন দিয়ে না অন্য কিছু দিয়ে। কারণ তাবিজ একজন ব্যক্তি যখন ব্যবহার করে তখন ওই ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায়, কারণ তখন ওই ব্যক্তি আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর ভরসা করা বাদ দিয়ে একটা জড় বস্তু, একটা সামান্য তাবিজের উপরে সে ভরসা করতে শুরু করে, এটাই হচ্ছে শিরক। আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর উপরে ভরসা করা, এটাই হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরক। এই কারণে আমি তাবিজকে কখনোই অ্যাপ্রিসিয়েট করি না, আর এটাকে আমি প্রচণ্ডরূপে ঘৃণা করি। তাবিজের ব্যাপারে আরও কয়েকটা কথা বলি। এই তাবিজের মধ্যে যখন আপনি কোরআনের আয়াতগুলো লিখে নিয়ে আপনার গলায় অথবা হাতে অথবা কোমরে বিভিন্ন জায়গায় লটকে দিচ্ছেন বা বেঁধে রাখছেন, তখন এই কোরআনের আয়াতগুলো নিয়েই আপনি আপনার বাথরুমে যাচ্ছেন, আপনার টয়লেটে যাচ্ছেন, আপনার পেশাব পায়খানায় যাচ্ছেন, অথবা একটা নোংরা জায়গায় যাচ্ছেন, অথবা সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আপনার এটা সাথে নিয়েই, তাহলে এটা আরও বড় অপরাধ হয়ে যাচ্ছে, আর এটা প্রচণ্ড নোংরা একটা বিষয়। দেখবেন ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন অনিষ্ট থেকে রক্ষা করার জন্য বা ঠান্ডা জ্বর অথবা জিন অন্য কোনো অনিষ্ট থেকে রক্ষা করার জন্য এমন বিশ্বাস তাদের, তাদের মা অথবা তাদের নানি অথবা তাদের দাদিদের এমন বিশ্বাস, বড় একটা মাদুলি বা বড় একটা তাবিজ, এই সাইজের বড় একটা তাবিজ এই শিশুদের গলায় ঝুলিয়ে দেয় ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য বা বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য। এই তাবিজটাই মূলত এর মধ্যে পানি জমে অথবা এই তাবিজটা অটোমেটিক্যালি কিন্তু ঠান্ডা হয়, কারণ এটা অনেক সময় পিতলের বা অনেক সময় তামার তৈরি হয়। যখন এই তাবিজটা ঠান্ডা হয় এবং এই ঠান্ডাটা বুকে চেপে তাদের ঠান্ডা বা সর্দিটা আরও বেশি বৃদ্ধি পায়। এই কারণে তাবিজ ব্যবহার করাটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং সম্পূর্ণ হাস্যকর একটা ব্যাপার। বর্তমান পৃথিবী হচ্ছে একটি আধুনিক পৃথিবী, 2021 সাল, ডিজিটাল বাংলাদেশ। এই 2021 সালে এসে যদি আপনি গলায় বড় বড় তাবিজ পরে অথবা হাতে বড় বড় তাবিজ বেঁধে, কোমরে বড় বড় তাবিজ বেঁধে যদি মানুষের মতো চলাফেরা করেন, তাহলে এটা প্রচণ্ড রকমের একটা মূর্খতার বহিঃপ্রকাশ এবং আপনার অশিক্ষিতের পরিচয়, আর এটা প্রচণ্ড রকমের খ্যাত একটা ব্যাপার। আমরা যখন অসুস্থ হই তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওষুধ খাওয়ার জন্য তাকিদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুখ হলে ওষুধ খেতেন এবং বিভিন্ন দোয়াগুলো পড়তেন, তাবিজ ব্যবহার করতেন না। এমনকি আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে স্পেসিফিকভাবে ডাক্তারের কাছেও যেতে নির্দেশ দিয়েছেন যখন আমরা অসুস্থ হই। যেমন আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 43, এরপর আছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 7, এই দুইটা আয়াতে একই জিনিস রিপিট হয়েছে যে তোমরা কোনো বিষয়ে যদি না জেনে থাকো তাহলে জ্ঞানীকে জিজ্ঞাসা করো। এই বিষয়ে যে জ্ঞানী তাকে জিজ্ঞাসা করো, যদি রোগ সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের কাছে যাবেন, যদি আপনার রোগ হয় হার্টে তাহলে একজন হার্ট স্পেশালিস্টের কাছে দেখাবেন, যদি আপনার রোগ হয় চোখে তাহলে একজন চোখের ডাক্তারের কাছে দেখাবেন। এরকমভাবে কোরআন স্পষ্টভাবে আমাদেরকে স্পেসিফিকভাবে সেই ডাক্তারের কাছে যেতে নির্দেশ দেয়, যদি কোনো বিষয় না জানো তাহলে ওই বিষয়ে যে জ্ঞানী তাকে জিজ্ঞাসা করো, যদি রোগ হয় তাহলে ডাক্তারের কাছে যান, যদি ম্যাথমেটিক্স না বোঝেন তাহলে ম্যাথের টিচারের কাছে যান, যদি আইন সম্পর্কে না বোঝেন তাহলে উকিলের কাছে যান। এভাবে যখন আমাদের রোগ হবে তখন আমরা ওই রোগের যে স্পেশালিস্ট ডাক্তার তার কাছে যাব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নির্দেশই দিয়েছেন। এই কারণে তাবিজ ব্যবহার করাটা একটা সম্পূর্ণ শিরক এবং সম্পূর্ণ ঘৃণিত একটি কাজ, এবং আমি পার্সোনালি তাবিজকে সম্পূর্ণরূপে ঘৃণা করি। এবং আশা করি এই ভিডিও দেখার পর তাবিজ ব্যবহার করা সম্পর্কে আপনার স্পষ্টভাবে ধারণা চলে এসেছে। আর তাবিজ ব্যবহার করাটা যেহেতু শির, আর আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 48, আল্লাহ সমস্ত গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, তবে শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। অর্থাৎ শিরকের গুনাহ ততক্ষণ ক্ষমা হয় না যতক্ষণ না সে তাওবা করে। আর তাবিজ ব্যবহার করার তাওবা এটা অধিকাংশ লোক না করা অবস্থায় মারা যায়। এই কারণে তাবিজ ব্যবহার করার মতো শিরক থেকে বাঁচুন, শিরকের গুনাহ কখনোই ক্ষমা হয় না। আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ, ততক্ষণ আল্লাহ সবাইকে সাথে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।